এই ভিডিওটা আমি আমার ছোট্ট বন্ধুদের জন্য তৈরি করেছি এবং এই ভিডিওতে আমি আমার ছোট্ট বন্ধুদের বাংলায় লেখা কিছু সংখ্যা চিনে কিভাবে পড়তে হয় তা সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। যে সব ছোট্ট বন্ধুরা আমার এই ভিডিও দেখছে তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। তাহলে শুরু করা যাক। এখানে যেটা লেখা হচ্ছে সেটা হলো শূন্য। তাহলে এই রকম লেখা থাকলে আমরা বুঝব এটা হলো শূন্য, এবং এই রকম লেখা থাকলে আমরা এটা পড়ব শূন্য। এখানে যেটা লেখা হচ্ছে সেটা হলো এক। তাহলে এক লিখতে হয় এইভাবে, এবং এক আমরা পড়ব কিভাবে, না একে চন্দ্র। এখানে যেটা লেখা হচ্ছে সেটা হলো দুই। তাহলে দুই লিখতে হয় এইভাবে, এবং দুই আমরা পড়ব কিভাবে, না দুইয়ে পক্ষ। এখানে যেটা লেখা হচ্ছে সেটা হলো তিন। তাহলে তিন লিখতে হয় এইভাবে, এবং তিন আমরা পড়ব কিভাবে, না তিন আমরা পড়ব তিনে নেত্র এইভাবে। এখানে যেটা লেখা হচ্ছে সেটা হলো চার। তাহলে চার লিখতে হয় এইভাবে, এবং চার আমরা পড়ব কিভাবে, না চার আমরা পড়ব চারে বেদ এইভাবে। এখানে যেটা লেখা হচ্ছে সেটা হলো পাঁচ। তাহলে পাঁচ লিখতে হয় এইভাবে, এবং পাঁচ আমরা পড়ব কিভাবে, পাঁচ আমরা পড়ব পাঁচে পঞ্চবান এইভাবে। এখানে যেটা লেখা হচ্ছে সেটা হলো ছয়। তাহলে ছয় লিখতে হয় এইভাবে, এই ছয়কে আমরা পড়ব কিভাবে, না ছয়কে আমরা পড়ব ছয়ে ঋতু এইভাবে। এখানে যেটা লেখা হচ্ছে সেটা হলো সাত। তাহলে সাত লিখতে হয় এইভাবে, এবং সাতকে আমরা পড়ব কিভাবে, না সাতে সমুদ্র এইভাবে। এখানে যেটা লেখা হচ্ছে সেটা হলো আট। তাহলে আট লিখতে হয় এইভাবে, এবং আটকে আমরা পড়ব কিভাবে, না আটে অষ্টবসু এইভাবে। এখানে যেটা লেখা হচ্ছে সেটা হলো নয়। তাহলে নয় লিখতে হয় এইভাবে, এবং নয় আমরা পড়ব কিভাবে, না নয়ে নবগ্রহ এইভাবে আমরা নয় পড়ব। এখানে একের পরে একটা শূন্য বসিয়ে দশ লেখা হয়েছে। তাহলে দশকে আমরা পড়ব কিভাবে, দশকে আমরা পড়ব দশে দিক এইভাবে। এখানে একের পরে একটা এক বসিয়ে এগারো লেখা হয়েছে। তাহলে এগারো লেখা হয় এইভাবে, এগারোকে আমরা পড়ব কিভাবে, এগারোকে আমরা পড়ব এক দশ এক এগারো এইভাবে। এখানে একের পরে একটা দুই বসিয়ে বারো লেখা হয়েছে। তাহলে বারো লেখা হয় এইভাবে, বারোকে আমরা পড়ব কিভাবে, বারোকে আমরা পড়ব এক দশ দুই বারো এইভাবে। এখানে একের পরে একটা তিন বসিয়ে তেরো লেখা হয়েছে। তাহলে তেরো লেখা হয় এইভাবে, তেরোকে আমরা পড়ব কিভাবে, না তেরোকে আমরা পড়ব এক দশ তিন তেরো এইভাবে। এখানে একের পরে
একটা চার বসিয়ে চোদ্দ লেখা হয়েছে। তাহলে চোদ্দ লেখা হয় এইভাবে। এখন চোদ্দকে আমরা পড়ব কিভাবে? চোদ্দকে আমরা পড়ব এক দশ চার চোদ্দ এইভাবে। এখানে একের পরে একটা পাঁচ বসিয়ে পনেরো লেখা হয়েছে। তাহলে পনেরো লেখা হয় এইভাবে। এখন পনেরোকে আমরা পড়ব কিভাবে? পনেরোকে আমরা পড়ব এক দশ পাঁচ পনেরো এইভাবে। এখানে একের পরে একটা ছয় বসিয়ে ষোলো লেখা হয়েছে। তাহলে ষোলো লেখা হয় এইভাবে। এখন ষোলোকে আমরা পড়ব কিভাবে? না, ষোলোকে আমরা পড়ব এক দশ ছয় ষোলো এইভাবে। এখানে একের পরে একটা সাত বসিয়ে সতেরো লেখা হয়েছে। তাহলে সতেরো লেখা হয় এইভাবে। এখন সতেরোকে আমরা পড়ব কিভাবে? সতেরোকে আমরা পড়ব এক দশ সাত সতেরো এইভাবে। এখানে একের পরে একটা আট বসিয়ে আঠেরো লেখা হয়েছে। তাহলে আঠেরো লেখা হয় এইভাবে। এখন আঠেরোকে আমরা পড়ব কিভাবে? আঠেরোকে আমরা পড়ব এক দশ আট আঠেরো এইভাবে। এখানে একের পরে একটা নয় বসিয়ে উনিশ লেখা হয়েছে। তাহলে উনিশ লেখা হয় এইভাবে। এখন উনিশকে আমরা পড়ব কিভাবে? উনিশকে আমরা পড়ব এক দশ নয় উনিশ এইভাবে। এখানে দুইয়ের পরে একটা শূন্য বসিয়ে কুড়ি লেখা হয়েছে। তাহলে কুড়ি লেখা হয় এইভাবে। এখন কুড়িকে আমরা পড়ব কিভাবে? কুড়িকে আমরা পড়ব দুই দশে কুড়ি এইভাবে। তাহলে এখন আমরা এক থেকে কুড়ি পর্যন্ত সংখ্যাকে আরেকবার পড়ে নেব। এক এ চন্দ্র, দুই এ পক্ষ, তিন এ নেত্র, চার এ বেদ, পাঁচ এ পঞ্চবান, ছয় এ ঋতু, সাত এ সমুদ্র, আট এ অষ্টবসু, নয় এ নবগ্রহ, দশ এ দিক, একদশ এক এগারো, একদশ দুই বারো, একদশ তিন তেরো, একদশ চার চোদ্দ, একদশ পাঁচ পনেরো, একদশ ছয় ষোলো, একদশ সাত সতেরো, একদশ আট আঠারো, একদশ নয় উনিশ, দুই দশে কুড়ি। আজ আমি তোমাদের এক থেকে কুড়ি পর্যন্ত সংখ্যা কিভাবে পড়তে হয় তা সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। এর পরের ভিডিওতে আমি এই ধরনের আরও কিছু সংখ্যা কিভাবে পড়তে হয় তা সহজ করে বোঝানোর চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই থাক। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না।